কিছু আলেম রয়েছে, মূর্খ বক্তা, বিয়াদব মক্কা বক্তা, গুস্তাখ রাসূল, কিছু বিয়াদব আলেম রয়েছে যারা আজকে আমার রাসূলের শান মানকে তুচ্ছ করার চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, আমার রাসূলের দিকে তারা প্রশ্ন ছুড়ে মারছে। ওই সমস্ত কিছু আলেম বিয়াদব আলেমরা বলে যে আল্লাহ রাসূল নাকি মূর্খ ছিলেন, ওনার অক্ষর জ্ঞান ছিল না, উনি নাকি একজন নন এডুকেটেড পারসন ছিলেন, উনি এডুকেটেড ছিলেন না, আল্লাহর হাবিবের দিকে প্রশ্ন ছুড়ে মারছে। এরা আবার উদাহরণ দিয়ে শোনাচ্ছি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি যদি এডুকেটেড পার্সন না হতাম তাহলে আমার কথা আপনারা শুনতেন না, আমি যদি আলেম না হতাম তাহলে আপনাদের মতো জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষরা আমার কথা শুনতেন না। আমি এখানে যেভাবে কথা বলছি, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি কথা বলি, মঞ্চে কথা বলি, বিভিন্ন অকেশনে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ইসলামিক অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমি বক্তব্য রাখি, আমার যে বক্তব্যগুলো ইউটিউবে চলে যায়, সোশ্যাল মিডিয়াতে চলে যায়। আমার যে গৃহশিক্ষক, উনি হঠাৎ করে আমার একটা বক্তব্য পেলেন, উনি পেয়ে ঘরের মধ্যে বসে বসে আমার বক্তব্য দেখছেন, ওই মুহূর্তে ওনার একজন নাতি অথবা নাতনি উনি এসে বলতেছে, দাদা এই লোকটা কে আপনি যার কথাগুলো শুনতেছেন? তখন এই দাদা আমার গৃহ শিক্ষক উনি বুক ফুলিয়ে গর্বের সাথে বলবেন যে এই হচ্ছে আমার স্টুডেন্ট, যে ছাত্রটা আমার কাছে ছোটবেলায় পড়েছে, আমার কাছে ছোটবেলায় পড়েছে, যখন আমার কাছে পড়তো তখন আমি একটা পড়া দিয়েছিলাম, এই পড়াটা সে কভার করতে পারে নাই, শিখতে পারে নাই, আমি তাকে একটা বেতের বাড়ি দিয়েছিলাম, দেখো আজকে কত বড় আলেম হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষের সামনে কথা বলছে, উনি বুক ফুলিয়ে কথা বলবেন। সেকেন্ড এক্সাম্পল, বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার ক্ষমতা বাংলাদেশের মধ্যে সবার উপরে, বাংলাদেশের শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পার্লামেন্টের মধ্যে বক্তব্য রাখছেন, ওনার একজন গৃহশিক্ষক উনি ঘরের মধ্যে বসে বসে এই বক্তব্য দেখছেন, হঠাৎ করে ওনার নাতি নাতি এসে বলতেছে যে উনি কে, তখন উনি বলতেছেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, দেখো উনি হচ্ছেন বাংলাদেশের শাসক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি একসময় আমার কাছে পড়ালেখা করেছেন, ছোটবেলায় আমি ওনাকে আমি একটা পড়া দিয়েছিলাম, সেই পড়াটা কভার করতে পারি নাই, আমি ওনাকে শাসন করেছিলাম, উনি তখন গর্বের সাথে বলবেন যে উনি হচ্ছেন আমার স্টুডেন্ট। তো কি বোঝা গেল, যে আপনি যত বড়ই এডুকেটেড পারসন হন না কেন, আপনার উপরে একজন থাকবে, আপনি যত বড় প্রফেসর হন না কেন, আপনার উপর লেভেলে একজন প্রফেসর থাকবে, আপনি যত বড় বিজ্ঞানী হন না কেন, আপনার উপর লেভেলে একজন বিজ্ঞানী থাকবে, আপনি যত বড় এডুকেটেড পারসন হন না কেন, আপনার উপরে একজন বড় মাপের একজন এডুকেটেড পারসন বসে থাকবে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন, আপনার একজন গৃহশিক্ষক থাকবে, আপনি যত বড়ই ক্ষমতার মালিক হন না কেন, আপনার উপর লেভেলের একজন নেতা থাকবে, বস থাকবে, কিন্তু আল্লাহ বলেছেন লিয়াকুলু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহুল কিতাব ওয়াল হিকমা, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি, আপনি জ্ঞান শিক্ষা দিবেন, আপনি মানুষদেরকে খিতাব সম্বন্ধে ধারণা দিবেন, আপনি জ্ঞান বিজ্ঞান দান করবেন, আমি আপনাকে তমাম পৃথিবীর শিক্ষক হিসেবে গ্রহণ করব, আর আমি এই জন্যই আপনাকে কোন মাদ্রাসা অথবা স্কুল অথবা কোন কলেজ ভার্সিটিতে আপনাকে পড়ালেখা করাই নাই, এই জন্যে কারণ মাদ্রাসা ভার্সিটি স্কুলে যদি আপনাকে পড়ালেখা করাতাম তাহলে আপনার উপরে একজন শিক্ষক থাকতো, আমি চাই না আপনার উপরে কোনো শিক্ষক থাকবে, আমি আপনাকে তমাম পৃথিবীর শিক্ষক হিসেবে প্রেরণ করেছি, আপনার উপরে যেন কোনো শিক্ষক না থাকে, সেই জন্যে আমি আপনাকে কোনো ভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পড়াই নাই, আমি আপনাকে তমাম পৃথিবীর শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। রাসূল বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তমাম পৃথিবীর শিক্ষক হিসেবে নাজিল হয়েছি, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোন স্কুল ভার্সিটি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার নাই, কারণ ভার্সিটি মাদ্রাসা দুনিয়ার মাদ্রাসা গুলাতে, দুনিয়ার ভার্সিটি গুলাতে, কলেজ গুলাতে পড়লে অবশ্যই একজন টিচার লাগবে, রসুলকে এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীর কোন ভার্সিটি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার নাই, কারণ রসুলের উপর কোন টিচার থাকা চলবে না, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর টিচার হিসেবে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোন শিক্ষক বা কোন টিচার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে স্টাডি করান নাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে টিচার হিসেবে বরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত আমি আপনাদেরকে জাস্ট একটা হাদিস শোনালাম, এবার আসেন আমি আপনাদেরকে একটু নকশা শোনাচ্ছি। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহর হাবিব, তখন আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে
আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেলকে বললো, আবু জাহেল আমি তো মেরাজে গিয়েছিলাম গত রাতে। আবু জাহেল হাসাহাসি করতেছে, আবু জাহেল এই বিষয়টাকে নিয়ে ঠাট্টা করতেছে। আবু জাহেল দৌড়িয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, ও আবু বকর তোমার রাসূল পাগল হয়ে গিয়েছে, তোমার রাসূলের মাথা নষ্ট হয়ে গিয়েছে, এই সমস্ত মন্তব্য করতেছে আল্লাহর হাবিবকে নিয়ে। আবু বকর বলতেছে, আবু জাহেল কি হয়েছে? আবু জাহেল বলতেছে, তোমার নবী বলতেছে, তোমার রাসূল বলতেছে, সে নাকি গত রাতে আল্লাহর সাথে দিদার হয়েছে। থাকো এই বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে আবু জাহেল কাট্টা কাফের, সে ঠাট্টা করতেছে, বিদ্রোহ করতেছে, হাসাহাসি করতেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আবু জাহেল তুমি যেই কথাটা বলেছো সেই কথাটা কি আমার রাসূল নিজের জবান দিয়ে বলেছে? তখন আবু জাহেল বলতেছে, আমার নিজের কান দিয়ে আমি শুনেছি, আমাকে নূরের নবী দুজাহানের বাদশাহ নবী বলেছেন যে উনি নাকি গতকালকে মেরাজ শরীফে গিয়েছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি ওই খোদার কসম দিয়ে বলি, আমার রাসূলের জবান মুবারক থেকে যদি এই কথা রাসূল বলে থাকেন, খোদার কসম আল্লাহর হাবিব ঠিকই মেরাজে গিয়েছিলেন বলেন, সুবহানাল্লাহ। তো এখানে হচ্ছে দুইটা আবু, একটা হচ্ছে আবু জাহেল, একটা হচ্ছে আবু বকর সিদ্দিক। দুইটা আবু ছিলেন তখন রাসূলের জামানায়, রাসূলের জামানায় দুইটা আবু ছিলেন। এক আবু রাসূলকে নিয়ে হাসাহাসি করত, টাট্টা মশকারি করত, এক আস আবু রাসূলের সম্মানকে নিচু করার চেষ্টা করত, রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করত, এক আবু আল্লাহ রাসূলের প্রতি খারাপ আচরণ করত, আরেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মানকে উঁচু করার চেষ্টা করত, রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসত। দুইটা আবু, এক আবু আল্লাহর হাবিবের সাথে খারাপ আচরণ করত, আল্লাহর হাবিবের সম্মানকে নিচু করার চেষ্টা করত, আর এক আবু আল্লাহর হাবিবকে সম্মান করত, আল্লাহর হাবিবকে নিজের চেয়ে বেশি ভালোবাসত বলেন, সুবহানাল্লাহ। তো এক আবু আল্লাহর হাবিবকে বিশ্বাস করত, যাচাই করত না। যখন আবু জাহেল বলেছিল তোমার তোমার রাসূল মেরাজে গিয়েছে গতকালকে, এই কথা রাসূল বলতেছে, আবু বকর এক সেকেন্ডের জন্য বলে নাই আমি রাসূলকে যাচাই করব, একবারের জন্য বলেন নাই যে আবু জাহেল চলো আমার সাথে আমি রাসূলের দরবারে গিয়ে রাসূলকে জিজ্ঞেস করব, এই কথা বলে নাই। আবু বকর সিদ্দিক বলেছে যে আমার রাসূল যদি নূরানি জবানে এই কথা বলে থাকে, আল্লাহর হাবিব অবশ্যই মেরাজ শরীফে গিয়েছিলেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ অবকাশ নেই বলেন, সুবহানাল্লাহ।